গুড আফটারনুন ফ্রেন্ডস। তো চলে এসেছি আমি আজকে স্টেশনে, আজকে যাচ্ছি আমরা কাসরাপাড়া। তো চলো ওখানে গিয়ে কথা হবে, এখানে খুব আওয়াজ। তো চলে এসেছি কাসরাপাড়া, আজকে কাসরাপাড়ায় এসেছি, বাড়িতে খুব একটা কথা হয় না, ভীষণ হাওয়া হচ্ছে। হাই করো, এই দেখো ওপর থেকে ভিউটা দেখাচ্ছি তোমাদের, দেখো যাই না কতটা কি ভয়েস যাচ্ছে, কিন্তু ভীষণ হাওয়া হচ্ছে। তো চলো যাওয়া যাক, দেখা যাক কি কি আছে মার্কেটে। তো চলো যাওয়া যাক, দেখি কি কি আছে মার্কেটে। এসেছে, এই দেখো ওপর থেকে শ্যুট করেছে, নিচের ভিউটা দেখো কত সুন্দর লাগছে ভিউটা। তো এবার আমরা নেমে গেছি, তো মার্কেটের মধ্যে প্রায় ঢুকেই গেছি। আর এই দেখো মানে ভীষণই ভিড়, কি বলবো। আমরা মোটামুটি 5টার সময় গেছিলাম, ভালো ভিড়। আর এই যে দেখছো এটা 100 টাকার নাইটি সেল হচ্ছিল, এখানে একটু দাঁড়িয়েছি যেহেতু গরম পড়ছিল, এই যে ম্যাঙ্গো জুস খাবো বলে। এখানে এলে আমরা এই শপটা থেকে খাই জুসটা, খুব ভালো লাগে, সব রকমের ফ্লেভারের জুস পাবে তোমরা। তো এটা খাবো, এটা খেয়ে আমরা বেরিয়ে যাবো। আর এখানে দেখো বাচ্চাদের ড্রেস রয়েছে 100 থেকে 300 টাকার মধ্যে, এটাও বাচ্চাদের টি শার্ট রয়েছে, অনেক কিছু সেল হচ্ছে, যার যেমন জিনিস আছে সেই সময় বেছে নিতে হবে। তবে হ্যাঁ, বেছে নিতে হবে, নাহলে কিন্তু ঠকে যেতে পারো। আর এখানে দেখো সানগ্লাসগুলো সব কিন্তু 100 টাকা করে, সব এখানে যত রকম দেখছো সবগুলো 100 টাকা করে। তো এখান থেকে আমি একটা সানগ্লাস নিয়েছি, সেটা তোমাদের পরে আমি দেখিয়ে দেবো কোনটা নিয়েছি। তো এই দেখো আমি ট্রায়াল দিচ্ছিলাম যে কোনটা আমার চোখে ভালো মানায়, তো ফাইনাল মানে হয়ে গেছে কোনটা নেব। তো বাড়ি গিয়ে সেটা তোমাদের দেখাবো। আর এই যে এখানে দেখছো 80 টাকা করে টি শার্টগুলো, বেশ ভালো টি শার্টগুলো দেখেছিলাম পরে। আর ওই বাচ্চাটা ভাবছে আমি কী করছি, ভিডিও করছিলাম। তো ওদিক থেকে আমরা এদিকে চলে এসেছি, পাঞ্জাবি অনেক ভালো ভালো দেখেছি এখানে। তো যারা পাঞ্জাবি লাভার তারা একবার মানে চেক আউট করতে পারো, যে খুব ভালো ভালো কিন্তু পাঞ্জাবি পাওয়া যাচ্ছে একদম কম প্রাইসের মধ্যে। আর এই কুর্তিগুলোও কিন্তু খুব সুন্দর, মোটামুটি 300-400 টাকা থেকে শুরু, তার কমেও আছে 150-200, তবে বেছে নিতে হবে তোমাদের। এখানে যেমন ভালো জিনিস রয়েছে তেমনই খারাপ জিনিস রয়েছে, সবটাই তোমাদের বেছে যাচাই করে জিনিস নিতে হবে। আর এই দেখো এগুলো গেঞ্জি যে প্লাজোগুলো হয় এগুলোও রয়েছে, বাচ্চাদের তো প্রচুর। একটা মার্কেট রয়েছে, মার্কেটটার নাম আমি ঠিক জানি না, এই যে এই জায়গাটা চলে এসেছি। আর এই যে চুড়িগুলো দেখছো গোল্ডেন কালারের, এগুলো 100 টাকার জোড়া বিক্রি হচ্ছিল। আর এই নেকপিসগুলো তাই খুব সুন্দর লাগছিলো, বাট আমি এখান থেকে সেমন কিছুই নিয়ে জাস্ট দেখেছিলাম। আর এই যে এই মার্কেটটার মধ্যে এসেছি, এখানে বেশ ভালো ভালো দোকান রয়েছে, আর খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় এখানে। এখান থেকে আমি নাইটি ড্রেস অনেক কিছু ট্রায়াল করেছিলাম আর নিয়েওছি, আমার অনেক ভালো গেছে, মানে নষ্ট হয়নি অত সহজে। আর এখানেও তাই, এই যে এই পলাগুলো যেটা আমি রাখলাম দেখছো, ওটা 150 টাকার জোড়া, ভালো জিনিস সেল হচ্ছিলো। তো ওখান থেকে আমি বেরিয়ে এসেছি। আর এই যে সিকোয়েন্স ব্যাগটা দেখছো, এটা তো খুবই পছন্দ হয়েছিল আমার, তবে আমার নেইনি, আমি দেখছিলাম জাস্ট ব্যাগগুলো। আর মলে গেছিলাম, মলে ভিডিও অ্যালাউ করেনি, ওই জন্য তোমাদের দেখানো হয়নি। ওখানে আমি জিজ্ঞাসা করেছিলাম, প্রথমেই না করে দিয়েছে যে এখানে অ্যালাউ নেই, ওই জন্য আমি ওখানে ভিডিও করতে পারিনি। আর এই যে হেঁটে হেঁটে যাচ্ছি এখন, মলের দিকেই যাচ্ছিলাম, আগেই বলে দিলাম কথাটা। তো ওখান থেকে আমরা অনেকটাই চলে এসেছিলাম সামনে, তো পরে লক্ষ্য করলাম যে ফালুদাটা এখানে রয়েছে, তো এখানে আবার এলাম। আমি অতটা ভালোবাসি না, কিন্তু আমার হাজবেন্ড খুব ভালোবাসে, যেখানেই দেখে সেখানেই খাই। আর কাসরাপাড়া তো এটা মানে মানে মিস যাই না আমাদের। তো এই একটা ফালুদা নেব, এখানে খাবো, খেয়ে তারপরে যাব মলের দিকে। তো আর আমরা কী কী বেশ নিয়েছিলাম মনে নেই, এইটা দিয়েছে, এইটা এখন খাবো। দেখো কী সুন্দর করে বানাচ্ছে, সিয়া সিড রয়েছে, তারপরে সেমাই আমরা যেটাকে বলি সেটা, ওপর থেকে আইসক্রিম, সব রকমের ফ্লেভার অল্প অল্প দিয়েছে। এই দেখো এবার আমাদের দিচ্ছে, খেতে কিন্তু ভালোই লাগে, বাট আমি অতটা খুব একটা ভালোবাসি না। ভেবেছিলাম যে ধোসা খাবো, কিন্তু ধোসা খাওয়া হয়নি, এই কারণেই কালকে কিছু একটা হচ্ছিল প্ল্যাটফর্মে, যার জন্য সব দোকানগুলো বন্ধ ছিল, সব দোকান বন্ধ ছিল, ওই জন্য খাওয়া হয়নি, এটা খেয়ে থাকতে হলো, আর কি করব। এই যে ওর তো খুবই ভালো লাগে খেতে, বুঝি না কী আছে এটাই। তো যাই হোক, এবার আমরা মলের দিকে যাব, চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি।
তো আমরা এবার মল থেকে বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ অনেকটা রাত্রি হয়ে গেছে, আর আমার হাতে এটা ইয়ে রয়েছে, পারফিউম রয়েছে, অফার চলছিল ওই জন্য একটা নিয়েছি। আর চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো যে কি কেনাকাটা করেছি। এবার অনেকটাই রাত্রি হয়ে গেছিল, তো এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, আর কোথাও যাব না, একদম টান টান বেরিয়ে আসব। আর তখন অনেকটা রাত্রি হয়ে গেছিলো, যার জন্য মার্কেটে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, দেখে হয়তো বুঝতে পারছো প্রচণ্ড ভিড়। আর কালকে যেহেতু ছুটি ছিল, সরকারি ছুটি, যার জন্য ট্রেন অনেকটাই ফাঁকা ছিল, নাহলে যে কী বীভৎস ভিড় হয় কোনো আইডিয়া নেই। আর যারা ওখানে থাকো লোকাল যাওয়া আসা করো তারা তো জানোই। তো বাড়ি যাচ্ছি এখন আমরা, আমরা একটুর জন্য 9:15 ট্রেনটা পাইনি, এখন 9:10 ট্রেনটা পেয়েছি, অনেকটা রাত্রি হয়ে গেছে। আর দেখো এই বনগাঁ ট্রেন কিন্তু ফাঁকা পুরো একদম। দুদিন আগেও ট্রেনে ভীষণ ভিড় ছিল, কারণ মতুয়ার একটা প্রোগ্রাম হচ্ছিলো, যার জন্য প্রচণ্ড ভিড় ছিল। তো আমি আর বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো না কী কী নেওয়া হয়েছে, অন্য একদিন অন্য কিছুর মধ্যে দেখিয়ে দেবো ব্লগে। তো এখন বাড়ি যাচ্ছি, এখানেই ভিডিওটা এন্ড করব। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, তো প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর বন্ধু ফ্যামিলি সকলের সঙ্গে ভিডিওটা শেয়ারও করে দিও, আর আমাকে এইভাবেই সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো চলো দেখা হবে সঙ্গীতা স্টাইলে নেক্সট ব্লগ।